গাঙ্গুলি ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মাছের কালিয়া। মাছের কালিয়া আপনারা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, আর যে কোনো বড় মাছ দিয়ে এই প্রসেসে যদি রান্না করেন তাহলে খুবই টেস্টি হবে এবং খেতেও খুব ভালো লাগবে। দু একটা ট্রিক্স এর মধ্যে দিয়েছি, সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর আসুন তাহলে রেসিপির দিকে যাওয়া যাক। প্রথমেই মাছগুলোকে নুন, হলুদ আর পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার নেক্সট প্রসেসের জন্য কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। কিছু পেঁয়াজ ভেজে নেব, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে এটাকেও মিক্সিতে পিষিয়ে নিতে হবে। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে তুলে নিয়ে মিক্সিতে পিষিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার ওই তেলের মধ্যেই মাছগুলোকে এক এক করে ফ্রাই করে নেব। এক প্লেট ফ্রাই হয়ে গেলে আরেক প্লেট আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। আর এরকম আঁশ ছাড়া যত মাছ আছে সেই মাছগুলোতে ভাজবার সময় খুব ফোটে, সেই কারণে এরকম লেবু, নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করলে সেগুলো আর অতটা বেশি ফুটবে না। মাছগুলো সব ফ্রাই হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব। মাছগুলো সব তুলে নেওয়া হয়েছে, এবার দিয়ে দেবেন মধ্যে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভাজার সময় এখানে দিয়ে দেব সামান্য একটু মেথি। যতক্ষণ না পর্যন্ত এখানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ফ্রাই করতে হবে, একটু লালচে লালচে করেই ফ্রাইটা করতে হবে। পেঁয়াজ মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দেবো এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এটাকেও দিয়ে ভালো মতন ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লো করেই এই কাজটা করতে হবে। পেঁয়াজ আদা রসুন ফ্রাই হয়ে গেছে, এবার দেবো টমেটো বাটা। এই টমেটোটাকেও খুব ভালো করে ফ্রাই করতে হবে, গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে এই টমেটোর পুরো কাঁচা ফ্লেভারটা যাতে চলে যায় সেরকম ফ্রাই করতে হবে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে, কেননা টমেটো পেঁয়াজ সব ফ্রাই হয়ে গেছে খুব ভালো মতো। এবার গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, 1/2 চামচের থেকে একটু বেশি। লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, এবারে জিরে গুঁড়ো, এবার একটু ধনে গুঁড়ো, এবার একটু সামান্য কস্তুরি মেথি। এবার ভালো করে মশলাটাকে মিক্স করে নিতে হবে, যদি তলায় লেগে যায় অল্প অল্প জল দিয়ে ফ্রাই করতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এবার কিছু ক্যাপসিকাম ওপরে ছড়িয়ে দিতে হবে, তারপরে ভালো করে এটাকেও ফ্রাই করতে হবে। তবে ক্যাপসিকাম তো খুব তাড়াতাড়ি গলে যায়, এই জন্য এটা লাস্টের দিকেই দিতে হবে। এই স্টেজে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো সেই ফ্রাই করা পেঁয়াজের যে পেস্ট সেটা, একটা খুব ভালো গ্রেভি তৈরি হয়ে গেল। মশলার গ্রেভি সামান্য বাড়ানোর জন্য একটু জল দিয়ে দিতে হবে, ও তবে এসব মাছ যেহেতু তৈলাক্ত মাছ এর মধ্যে খুব বেশি ঝোল হলে ভালো হয় না, এটাকে হালকা একটু মোটা গ্রেভি থাকলেই ভালো টেস্ট হয়। এবার দিয়ে দেবো একটু গরম মশলা, একটু সামান্য চিনি টেস্টের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। এবার একটা জিনিস দেবো, এই যে পাতিলেবু, পাতিলেবুর ওপরে যে খোসাটা আছে এই খোসাটার গ্রেট করা, এই সাদা অংশটা যেন না যায়, খালি এটার গ্রেট সামান্য একটু, এতে ফ্লেভারটা খুব ভালো হয়। এটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, এতে একটা ভালো ফ্লেভার আসে। একদিন বাড়িতে করে দেখবেন গ্রেভি পুরো রেডি। এবার এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো, এবার খালি হালকা হাতে একটু নাড়িয়ে দিন। মাছ তো ফ্রাইয়ের সময়তেই সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো, তারপরে লেবু দিয়ে মাখিয়ে ম্যারিনেশন করার জন্য অনেকটা নরম হয়ে গেছে। এবার এখানে খালি ফুটলেই গ্রেভির সেন্ট যেগুলো আছে সেগুলো মাছের মধ্যে ঢুকে গেলেই বাস নামিয়ে দিতে হবে, পুরো রেডি রেসিপিটা। এটা হচ্ছে ফিশ সালান বলে এটাকে,
তো আমরা বাংলায় মোটামুটি মাছের কালিয়াই বলুন আর যাই বলুন, বা আপনারা কমেন্ট করে লিখতে পারেন যে এটা কী টাইপের রেসিপি হলো, রেসিপিটার নাম কী দেওয়া যেতে পারে। তবে এই প্রসেসে বানিয়ে খেলে খুবই টেস্টি এবং খুবই ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ হয়ে যাবার পর এবার একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। আর এইভাবে যে কোনো তৈলাক্ত মাছ বা বড় জাতীয় মাছকে এইভাবে যদি কালিয়া বানিয়ে খান আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।